দুর্গাপূজোর ঠিক আগেই উদ্বোধন হয়ে গেল HFC হাওড়ার দক্ষিণ মাজুতে। দুর্গাপূজোকে সামনে রেখেই হাওড়ার দক্ষিণ মাজুতে HFC নতুন আউটলেট ওপেন হলো। এবার হাওড়ার দক্ষিণ মাজুতে পাওয়া যাবে ফ্রায়েড চিকেনের বিভিন্ন আইটেম। আমার এটাই বলবো কি আমি অনেক জায়গায় HFC-র ফুড ট্রাই করেছি আর আমাকে ওইটা অনেক ভালো লেগেছে, এই জন্যে আমরা আরেকটা HFC-র আউটলেট খুললাম মাজুতে। এখানে খাবার অনেকই টেস্টি আছে অ্যান্ড অনেকই জাদা হেলদিও আছে অ্যান্ড প্লিজ ডু কাম অ্যান্ড ট্রাই। সামনেই দুর্গাপূজা আছে তো আমি এটাই রিকোয়েস্ট করবো কি তোমরা HFC-র আউটলেটে আসো এখানে যেটা মাজুতে আছে, আর এখানে একটু টাইম স্পেন্ড করো আর খাবার খাও অ্যান্ড এনজয় করো নিজেকে। থ্যাংক ইউ। আমরা তো HFC কয়েক জায়গায় আমরা ট্রাই করেছি, খেয়েছি, ভালো লেগেছে। ভালো লাগার কারণ আমরা ভাবলে এখানেও আমরা এখানে অনেকটা গ্যাপ ছিল, এখানে অনেকটা গ্যাপ ছিল, গ্যাপের মাঝে আমার যে এখানে করি আর এখানে কাছাকাছি হলে লোকের সুবিধাও হবে আর এখানে স্পেস অনেক বেশি আছে, আমাদের এখানে বসে সময় কাটাতে পারে, খাবারও খুব ভালো আছে, কাছে আমার দুর্গাপুজো আছে, পুজোর সময় সে এখানে সময় কাটাবে, কিছু আসা যাওয়া রাস্তার উপরে আছে, একটু সময় পাবে, সময় দিয়ে বসে খেতে পারে, খাবারও খুব টেস্টি আছে। আপনারা সব আসুন। HFC-তে আগে অনেকবারই খেয়েছি তো এবারও আমার খুব ভালো লেগেছে আর মানে HFC-র খাবার কোয়ালিটি তো অল টাইম বেস্ট থাকে, এবারেও বেস্ট আছে। আগে দূরে ছিল প্রবলেম হতো বাট এখন কাছে এসে গেছে, এটা খুব ভালো হয়েছে আমাদের জন্য আর সামনেই পুজো যেহেতু খুবই ভালো লাগছে। কস্তুরি সাধু খা, সুন্দর লাগছে, সুন্দর পরিবেশ একটা তৈরি হয়েছে এবং এখানে একটা এইরকমই একটা HFC একটা আপনার ব্রাঞ্চ খুবই দরকার ছিল আমাদের একটা এই গ্রাম অঞ্চলে, এবং খোলামেলা জায়গা এখানে বসে সুন্দরভাবে আমরা খাওয়া দাওয়াটা করতে পারবো। এবং আমি অনুরোধ করবো আরও সব আমার এলাকার সমস্ত মানুষকে যারা যাতে এই জায়গায় আসে এবং এটার মোটামুটি যাতে একটা যে ব্রাঞ্চ খুলেছে তার কীরকম খাওয়া দাওয়া কীরকম হচ্ছে বা কীরকম মানে সুন্দরভাবে খাবারের মান তার এটা দেখে যাক, দেখে গেলে পরে তারা বুঝতে পারবে। এবং আমরা যতটুকু এটা খেয়েছি বা দেখেছি নিঃসন্দেহে আমাদের খুব ভালো লেগেছে, আপনারাও আসবেন, আপনারাও এই জায়গায় দেখবেন, খুব সুন্দর লাগবে এবং এখন সুন্দর খুব পরিবেশ। হ্যাঁ, আজকে আমরা এলাকার মানুষ হিসাবে খুব আমরা আনন্দিত যে আজকে আমাদের এই এলাকায় আমাদের একটা HFC-র মতো বড় কোম্পানি একটা আমাদের এসেছে। যে বিষয়টা হলো আমার এই পাশেই আমার গ্রাম পঞ্চায়েত পলগুসিয়া গ্রাম পঞ্চায়েত, এই গ্রাম পঞ্চায়েতের আমি প্রধান। তো আমাদের এই এলাকায় কোনো HFC-র মতো কোম্পানি ছিল না এবং আরও অন্যান্য কোনো যেসব ফাস্টফুড যেসব জিনিসপত্র বিক্রি হয় সে সমস্ত কোনো কোম্পানি ছিল না। আমাদের দূরে আমতায় একটা আছে এবং পাতিহালে একটা আছে। তো আমরা এই পুজোর সময় আমরা অনেকেই আপনারা দেখতে পাবেন যে এদিক ওদিক যাওয়ার জন্য অনেকে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটে, সেই জন্য আমাদের কাছে একটা আমরা HFC পেলাম এবং এখানে আমরা পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে আমরা এখানে আনন্দ উপভোগ করতে পারবো। এবং আপনারা দেখতে পাবেন সামনেটা যেমন বড় জায়গা আছে, খোলামেলা জায়গা, এখানেও বসে যেমন আমরা আনন্দ উপভোগ করতে পারবো, আমাদের ভিতরেও আমাদের AC-র ব্যবস্থা করা হয়েছে, সেখানেও আমরা বসে আমরা আমাদের আনন্দ উপভোগ করতে পারবো। তাই আমরা মনে করি যে এটা খুবই আমাদের আনন্দিত এবং গর্বের বিষয় আমাদের এলাকায় HFC-র মতো একটা বড় কোম্পানি এসছে, এখানে আমরা পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই মিলে এখানে আমরা আনন্দ উপভোগ করতে পারবো। এবং আমি ঢুকলাম এখানে যে সমস্ত আমাদের কাজের যে সমস্ত আমাদের এরা সেলসম্যানরা রয়েছেন এদের ব্যবহার অত্যন্ত খুব ভালো, খুব শান্ত, খুব ভদ্রের সঙ্গে ব্যবহার আমি দেখলাম। তাই মনে করি যে এর মতো একটা এরকম বড় কোম্পানি HFC-র মতো এসেছে, তাই আমি এলাকার সাধারণ মানুষকে, এলাকার যে সমস্ত মানুষজন আছে সকলকে আমি আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করব যে আপনারা আসুন, এসে HFC-তে এসে ফাস্টফুডের মতো খাবার, সুন্দর খাবার খেয়ে নিজেদের আনন্দ উপভোগ করুন।
আমার নাম শেখ মোহাম্মদ নিজামউদ্দিন। জিএম মার্বেল ওয়ার্ল্ড, স্বপ্ন আপনার সঙ্গে আমরা। কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানেই জিএম মার্বেল ওয়ার্ল্ড, জেলার সবচেয়ে কম দামে হোলসেল ও রিটেল সাপ্লায়ার্স। বিস্তারিত জানতে ফোন করুন 7478405030 নাম্বারে। আপনারা দেখছেন বেঙ্গল টাইমস। প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস। বেঙ্গল টাইমস, নিরপেক্ষ সংবাদ।